ভাই বোনের অভাব আমার আজীবন থেকে যাবে। আমার নিজের বোন থেকেও আমি কখনো তাকে কাছে পাইনি। বোনের শূন্যতা আমার কাছে চিরস্থায়ী। দেখুন, আগে যখন মন খারাপ হতো, আপুকে বলতাম আমার সঙ্গে দেখা করে যা, একটু আয়, নিজেই বুঝতাম অত দূর থেকে বললেই চলে আসা যায় না। নিজের মনকে সব সময় এটা বোঝাতাম, আপুর বিয়ে হলে আপু বাংলাদেশ থাকবে, যখনই মন চাইবে ছুটে যেতে পারবো ওর কাছে। কিন্তু সেটা তো আর হলো না। আপুর বিয়ে ঠিকই হচ্ছে, কিন্তু সেই দূর দেশে বাস করবে। আর আপ শুনলো কথাগুলো মনোযোগ দিয়ে। শোভন আপাতত একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে, ওর মতো ভালো ছাত্র অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আর তাছাড়া শোভনের বাবার চিকিৎসার জন্য যেতেই হতো, তার থেকে ভালো ওরা একেবারে স্থায়ী হতে চাচ্ছে বিদেশে। আর আপ হাতে রাখলো সানিয়ার হাতের উপর, ভরসা দিয়ে বলল, জীবনটা ওদের, ওদের যেভাবে ভালো লাগে ওরা সেভাবে গুছিয়ে নিক, আমাদের আপত্তি করা মানায় না। জানি বোনের জন্য মন খারাপ হবে, মনকে বোঝাবেও, ও তো ভালো থাকবে ওর কাছের মানুষগুলোর সঙ্গে। সানায়া বুঝদার মানুষের মতো করে বলল, ধুর, এগুলো সাময়িক খারাপ লাগা, ঠিক হয়ে যাবে। সবে মাত্র বাড়িতে ফিরেছে তারা দু বোন। সদ্য পড়া শীতের রাতেও ঘেমে একাকার তারা, ক্লান্ত হবে না? সেই বিকেল থেকে রাত 11টা ঘুরে ফিরে যাচাই বাছাই করে কিনতে হবে তো নাকি। দেখলো পছন্দ হলো যা দাম চাইলো দিয়ে নিয়ে এলো, তেমনটা খুবই কম হয়েছে। মেয়েরা এসব কেনাকাটার ব্যাপারে একদমই নড়ে চড়ে নয়। 10 টাকার জিনিস 12 টাকা চাইলে কেন সেটা দিতে হবে? বরং ঘন্টার পর ঘন্টা কথা খরচ করে 10 টাকার মাল 6 টাকায় কিনতে তারা, এতেও কাজ না হলে রাগ দেখিয়ে অন্য দোকানে ঘুরবে, তবুও কথা নড়চর হবে না। এটাই মেয়ে জাতি, যাকে এক কথায় বলে তেরামি করা। মেয়েদের ক্লান্ত হয়ে হেলে দুলে থাকতে দেখে শারমিন বেগম এগিয়ে এলেন। তাহলে ফিরতে পেরেছিস তোরা? আমি তো ভাবলাম আজ মনে হয় ফিরবি না। শায়লা মায়ের দিকে তাকালো একবার, হাতের ইশারায় তার বিপরীত মুখে বসা সানিয়াকে দেখিয়ে বলল, আমি কোনো দোষ নেই আম্মু, যত দোষ তোমার ছোট মেয়ে, আমাকে সারা মার্কেটে হাঁটিয়ে পা দুটো বেতা বানিয়ে ফেলছে। সানিয়া শটান হয়ে সোফায় হেলান দিল। আম্মু এক গ্লাস পানি দিবে আমাকে? দিল। শায়লা বলল, দাও দাও পানি দাও, আম্মু ওকে অনেক কথা খরচ করেছে। শারমিন বেগম দুই মেয়ের দিকে তাকিয়ে বললেন পানি আনতে। এরই মাঝে দাদি এলো, ঝাড়ি দিয়ে বললেন, তবু ডং দেহে আর বাসি না, মাইয়া মানুষ বিয়া ঠিক হয়েছে, এত ঢ্যাং কইরা বেড়াবি কেন রাত্রি রেতে, এত নাচন ভালো না। শায়লা চুপচাপ বসে আছে। সে আসলে বড়দের সাথে মজা করে হোক বা সিরিয়াস, সানিয়ার মতো করে চটপট কথা বলতে পারে না। সানিয়া আর চোখে একবার তাকালো দাদির দিকে, এত ক্লান্ত যে কথার উত্তর দিতে ইচ্ছে করছে না, করলেও বলল, ইচ্ছে না করলেও বলল, দাদি ওটা 60-এর যুগ ছিল, আর এটা 2023, মানে 2003। তোমাদের সময় মেয়েদের বিয়ের কথা ঠিক হলে এই কান্নাকাটি মাসখানেক আগে থেকেই শুরু হতো, কিন্তু মনে লাড্ডু ঠিকই ফুটত। আর এখনকার সময়ে কান্নাকাটি হয় কম, লাড্ডু ফুটে বেশি, বুঝেছ? তোর বিয়ের সময় তো লাড্ডু ফুটতে দেখলাম না, তুই মুখ ভার কইরা ছিলি কেন তখন? শারমিন বেগম পানি হাতে এগিয়ে এলেন, নে পানি। দাদি আবারও বলল, কথা কস না কেন, পানিটা শেষ করি। হ কর। সানিয়া একদমই পানিটুকু শেষ করে শ্বাস নিল। হ এবার ঠিক আছে, কি যেন বলছিলি, আমি কেন মুখ কালো করে বসেছিলাম? সানিয়া সোফা ছেড়ে উঠল, রুমে যাওয়ার আগে দাদির কানে কানে বলল, তোমার আর আমার বিষয় সেম দাদি, সবার সামনে বলা যাবে না। তোমার বিয়ের সময় যেমন দাদার মাথায় টাক ছিল বলে পছন্দ হয়নি, আমারও সেম। তোমাদের নাতি জামাইয়ের অনেক তেজ, এই জন্য আমার তাকে পছন্দ ছিল না। তুমিও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়ে 5-5 ছেলেমেয়ের জননী হয়েছ। আমি তোমার মতো হালিখানেক সন্তানের জননী না হলেও একটার হব, তোমার মতো রেকর্ড গড়ব না। দাদি কটমট করে তাকালো তার দিকে। সানিয়া বিস্তর হাসলো, দাদিকে কিছু বলার সুযোগ না দিয়েই চলল রুমের দিকে। কথাগুলো আসতে বললেও শায়লা শারমিন বেগম কিছুটা শুনেছেন, হাসছেন তারাও। আমার একটা কথা জিজ্ঞেস করব। কি? আমার দুটো মেয়েই দু রকম হয়েছে, আপনার কি মনে হয় সানায় কার বৈশিষ্ট্য পেয়েছে এমন নির্লজ্জ?
কার আবার পাইছে? তোমার শ্বশুরের দাদার পার ধরছে। দাদি আর দাঁড়ালেন না, সেও চলে গেল। শায়লা আর শারমিন বেগম হাসলেন কিছু সময় দাদি নাতির কাহিনী দেখে। বোনের ওপর রাগ অভিমান কখনো গাঢ় হয় না, অল্প কিছু সময়ের জন্য সেই অভিমান থাকে। সানায়া ও শায়লার ওপর অভিমান হয়েছিল, কিন্তু সেই অভিমান খুব বেশি সময় টেকেনি। আরাফ তাকে বুঝিয়েছে, আর নিজেও তো একদম ছোট না, যথেষ্ট বুঝতার আছে। শায়লার মেসেজটা পাওয়ার পর সকল অভিমান এক তুড়িতে উড়িয়ে ছুটে এসেছে বোনকে সঙ্গ দিতে। সেদিন আরাফের সঙ্গে ও বাড়িতে যাওয়ার মাঝপথে আবার চলে এসেছে। এই সময় এই দিনগুলো জীবন থেকে একবার চলে গেলে তা কি আর কখনো ফিরে আসবে? তাই উচিত সময়কে সঠিক মূল্যায়ন করা। আজ বোনের উপর সামান্য বিষয়ে অভিমান পুষে রেখে তাকে কষ্ট দেওয়া নিজেও কষ্ট পাওয়া বোকাদের কাজ। তাই সানিয়া ঠিক করেছে যে কটা দিন শায়লা দেশে থাকবে একদম বোনের পায়ে পায়ে থাকবে, একটুও চোখের আড়াল করবে না। রাত পৌনে নয়টা সজীব মুখ ভার করে আরাফের কেবিনে ঢুকলো। কি রে ভাই, আর কত কাজ করবে, বাড়িটারই যাবে না? আরাফ সোজা চোখে রাখলো তার দিকে, জিজ্ঞেস করলো। বাড়ি বুঝলাম, তারই কি ভাইয়া, তারিটা কি ভাইয়া? এগুলো সংযুক্ত কথা, যেমন ভালো টালো, খেয়ে দে, এগুলো পুরোনো যুগের সংযুক্ত কথা মানুষ বলতো। এখনো আমার মতো কিছু কিছু মানুষ এগুলো চর্চা করে। তুই আধুনিক যুগের ছেলে পেলে, তোর এগুলো বুঝে লাভ নেই। বাড়ি যাবে না? যাব। কখন? হাতের কাজটা শেষ হলে। সজীব হতাশ হলো, ভেবেছিল এখনই বলবে, কিন্তু না, কাজ শেষ হবে তারপর, কি আর করার। সজীব উদাসী হয়ে কেবিন ছাড়লো, যাওয়ার সময় ভুলে গেল। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে মনে করে নিয়ে যাস, ভুলে করে ফেলে রেখে যাস না। আরাফও বলল, জিমানো মুরগির মতো একদম চেয়ারে বসে জিমাবে না, মন দিয়ে কাজ করবে, কাজ দ্রুত শেষ হবে, আমরাও দ্রুত বাড়িতে যাব। সজীব গোমরা মুখে মিনমিন করে বলল। ঘুমে আমার চোখ ভেঙে যাওয়ার অবস্থা, সেই কত সকালে উঠেছি, মেয়েটা আমাকে সারাটা রাত ঘুমাতে দেয়নি, এদিক ওদিক হেঁটেছি। শালা, তোর একটা হোক তখন বুঝবি, দৌড়ের উপর থাকবি। সজীব বের হতেই আরাফের ফোনে কল এলো, আর চোখে তাকালো ফোনের দিকে, তার বউ কল দিয়েছে তাকে। হাতের কাজ সাইডে ফেলে ভিডিও ফোন কল রিসিভ করলো। সানিয়া ফোন রিসিভ হতেই জিজ্ঞেস করলো, কোথায় আপনি? অফিসে। কেন, বাড়ি যাননি এখনো? কাজ এখনো শেষ হয়নি, শেষ করে ফিরবো। সানিয়া রাগি মুডে বলল, অনেক রাত হয়েছে, এখনই বাড়িতে ফিরবেন? কাজ কাজ আর কাজ, অফিস টাইম শেষ হয়ে যায় অথচ ওনার কাজ শেষ হয় না। আরাফ উদাস মনে বলল, বাড়িতে বউ না থাকলে যেতে ইচ্ছে করে না। তবুও সানিয়ার মন গলল না। একদম ঢং করবেন না, সোজা বাড়িতে যান, কাজ আগামীকাল শেষ করবেন। আগামীকাল কাজ শেষ করলে কিভাবে হবে? পরশু শায়লার গায়ে হলুদ, ওইদিকে শোভনেরও সেম, আমার দুই দিকে দৌড়াদৌড়ি করতে হবে, একদিকে শালিকা অন্যদিকে বন্ধু, অনুষ্ঠানের একদিন আগে উপস্থিত থাকতে হবে। আগামীকাল থেকে আমি আর ভাইয়া টানা সাত দিন ছুটিতে যাচ্ছি, সব কাজ এদিকে গুছিয়ে না গেলে হবে? তুমি বলো। সানিয়া অবাক হলো, বলল, আপনি সাত দিন ছুটি নিয়েছেন কেন? আমি কি দায়িত্ব জ্ঞানহীন? না, একদমই না। তাহলে কিছু না, কাজ শেষ করুন তাহলে। আর শুনুন, আগামী দিন অবশ্যই বাড়ির সবাইকে নিয়ে আপনি চলে আসবেন, একটুও যেন দেরি না হয়। আরাফ হাসলো, সম্মতি জানিয়ে বলল, যথাযথভাবে আপনার হুকুম পালন করা হবে, এখন রাখি, কাজ শেষ করতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, বাড়িতে পৌঁছে জানাবেন। দেখতে দেখতে বিয়ের সময় অতি নিকটে, রাত শেষ হলো, শেষ হলে বাজবে বিয়ের সুর, জমবে আসর, কাঁদবে কনে বিদায় বেলা। বিয়ে খুব ছোট আয়োজনে হলেও মানুষের আনাগোনা একেবারে কম নয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সানিয়ার শ্বশুর বাড়ির সব মিলিয়ে সখানেক মানুষের শোরগোল। সানিয়ার শ্বশুর বাড়ির সকলে বিয়ের দিন উপস্থিত থাকবে বললেও শারমিন বেগম তাদের কথা শোনেননি, একদিন আগে হলেও আসতে হবে তারা কথা রেখেছে। বাড়ির ছেলে মেয়ে অথই সজীব সকলে একদিন আগেই এলো, মাহফুজা খান বিয়ের দিন উপস্থিত থাকবে, বাড়ির বাকি দুই কর্তা আর তিনি বিয়ের দিন আসবে, এই বিষয়টা মেনে নিয়েছে শারমিন বেগম। আসলেই একটা বাড়ি পুরো ফাঁকা করে সকলে একসঙ্গে আসা যায় না, তার উপর আবার এত মানুষের আনাগোনা, পা ফেলার সুতো পরিমাণ জায়গা পাওয়া যাচ্ছে না, এত লোকের মধ্যে তাদের আপ্যায়ন কতটুকু করতে পারবে, এই চিন্তা নিয়েই শারমিন বেগম তাদের মতামত মেনে নিয়েছেন। সন্ধ্যার কিছু সময় আগে শায়লার
শায়লার গায়ে হলুদের এক ছোটোখাটো অনুষ্ঠান শেষ হয়েছে। নাচ গান বাজনা এগুলো না হলেও অল্পের মধ্যে যে যতটুকু পারে অনুষ্ঠান উজ্জীবিত রাখতে যথেষ্ট চেষ্টা করেছে। হলুদের গন্ধে মো মো করছে সারা বাড়ি জুড়ে। অনুষ্ঠান শেষে শায়লাকে ফ্রেশ হতে পাঠিয়েছে সানায়া। এরপর মেহেদির আসর। অনুষ্ঠানের সকল কিছুই যথাযথভাবে করা হচ্ছে, বাদ যাবে না কোনো কিছু। সব কিছুর হেড সানায়া, বোন তার একটাই, নিজের বিয়ের সময় কিচ্ছু উপভোগ করতে পারেনি, আর এখন সেটা মিস দেয়া মানে বোকামি। একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে বিয়ের কাজে। অনুষ্ঠানও শেষ করতে আরাফ আশেপাশে চোখ বুলিয়ে সানায়াকে কোথাও পেল না। বাহ, বউ আমার নিজের বাড়িতে এসে বরকেই পাত্তা দিচ্ছে না। কিছুটা দূরে দেখলো অনেক ছবি তুলে দিচ্ছে আমায়াকে, হাত উঠিয়ে ডাকলো, অনেক তোর ছোট ভাবিকে দেখেছিস? কথাটা জোরে হওয়াতে আশেপাশে থাকা আত্মীয় স্বজনরা তাকালো সেদিকে। একজন অপরজনকে বলল, এই হলো সানায়ার বর, আমাদের শানমিনাপার ছোট জামাই। মাশাল্লাহ, এবার বড় মেয়ের বরকে দেখার অপেক্ষা। মেয়েরা ভালো বর ভালো ঘর পেলে মায়েদের শান্তি, চিন্তামুক্ত। অনেক ছবি তোলা থেকে মনোযোগ বিচ্ছিন্ন করে তাকালো আরাফের দিকে। আশেপাশে তাকিয়ে বলল, এখানেই তো ছিল ছোট ভাবি, তারপর আর দেখিনি। আরাফ বুঝলো সানায়া আশেপাশে নেই, হতাশ হয়ে সে রুমের দিকে এগোলো। না, ভেতরে যাওয়া যাবে না, কথাটি বলল 6.5 বছরের মেয়ে মুনফা, সম্পর্কে সে সানায়ার চাচাতো বোনের মেয়ে। কেন ভেতরে যাওয়া যাবে না? ছোট কালামুনি শাড়ির কুচি ঠিক করেছে, ভেতর থেকে রুমে ছিটকিনি দেওয়া যাচ্ছে না, তাই তো আমাকে পাড়া দিতে দাঁড়িয়ে রেখেছে। ছোট কালামুনি মানে সানায়া আরাফ বুঝলো, কিন্তু তার যে এই মুহূর্তে রুমে ঢুকতেই হবে। শোভন বারবার তাকে কল দিচ্ছে, ফোন সাইলেন্ট করা না জানিয়ে ছেলেটা তাকে ফোনে না পেয়ে কি পরিমাণ গালাগালি করছে। আরাফ অনুনয় করে বলল, আমি গেলে কিছুই হবে না, আমি একটু যাই। ছোট্ট মেয়েটা ধমকে উঠল, না খবরদার, তুমি তো পুরুষ মানুষ, খালামুনি বলেছে কোনো পুরুষকে ঢুকতে না দিতে। আরে আমি সেই পুরুষ, এই পুরুষ না। তাহলে তুমি কোন পুরুষ বললে আমাকে? তুমি কোন পুরুষ চেনো মা গো? এই মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই আরাফ সুযোগ বুঝে ঢুকে পড়ল। মুনফা জোরে চেঁচিয়ে উঠল, কালামুনি তোমার সর্বনাশ হয়ে গেল, পুরুষ মানুষ ঢুকে পড়েছে। আরাফ ভেতরে ঢুকে দরজা চাপিয়ে মিনমিন করে বলল, বাড়ির ছোটগুলো যে ভয়ানক, আমার বউ তো এদের কাছে দুধ ভাত। সানায়া মুনফার কথার দরজার দিকে তাকালো, তার শাড়ি পরা ঠিকঠাক হয়েছে, আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আরাফ বলল, বাইরে ওইটা কাকে দাঁড়িয়ে রেখে এসেছো? আরেকটু হলে তো আমাকে কথা দিয়ে ঘায়েল করে দিচ্ছিল। আপনি ওকে ফাঁকি দিয়ে কিভাবে রুমে ঢুকলেন? ঝোপ বুঝে কোপ মেরেছি। আচ্ছা আমার ফোনটা কোথায়? টেবিলে। শোভন কি ফোন দিয়েছিল? আমি তো খেয়াল করিনি। আচ্ছা আমি দেখছি, ফোন সাইলেন্ট ছিল। রাত 11:45, বিয়ের আয়োজন ছোট হলেও পুরো বাড়িতে আত্মীয় স্বজনরা গিজ গিজ করছে। মা কাকিমা ফুপু সবার সঙ্গে সবার কতদিন পর দেখা, কেউ কি এমন একটা মিলন মেলা ভেঙে ঘুমোতে যেতে পারে? মহিলারা সকলে একজোট হয়ে গল্প করছে, টুকটাক যার যা কাজ সেটা করছে। বাড়ির দুই কর্তা সানায়ার বাবা মামা তাদের থেকে যোগ দিয়েছে। আরাম সজীব মিরাজ অনেক টুকটাক বিয়ে বাড়ির কাজ তারাও করছে। এদিকে মায়ের কোলে মাথা রেখে ছোট বেলার কত কথা বলছে আজমিরা আর সায়লা। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে পরিণত, বিয়ের উপযোগী কত শত আবেগ জড়িত কথা তাদের। দিন মাস বছরের পর বছর কিভাবে কিভাবে যেন পেরিয়ে যায়। তাদের কথায় মাঝে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো সানায়া। তুই এখানে? তোকে সারা বাড়িতে খুঁজেছি, তুই যে এখানে আরাম করে মামির কোলে শুয়ে আছিস তা কে জানে, ওর তাড়াতাড়ি। সায়লা উঠে বসলো, চোখের কোণে জমে থাকা পানি হাত দিয়ে আলগোছে মুছে নিল। সানায়া চোখ পড়ল, এমা তুই কাঁদছিস কেন? পরপর মামির দিকেও তাকিয়ে দেখলো, তিনিও কাঁদছে। আরে আরে তোমাদের হলোটা কি? মা মেয়ে কেঁদে ভেসিয়ে দিচ্ছ, আগামীকালকের জন্য কিছু কান্না জমিয়ে রাখো, এইভাবে কেঁদে সব ফুরিয়ে ফেলছ। আর মামি, তুমিও আপুর মতো ছোট হয়ে গেলে, তুমিও কাঁদছ। তুমি তো যখন তখন চাইলেই আপুকে কাছ থেকে দেখতে পাবে, কিন্তু আমরা, আমি আম্মু বাবা, আমরা তো চাইলেও আর পাবো না। কোথায় কাঁদবো আমরা, তা না কাছো তুমি। আজমিরা নিজেকে সামলিয়ে সানায়ার মাথায় হাত রাখলেন, বললেন, মা হয় একদিন বুঝবি। কথাটা বলেই উনি ঘর ছাড়লেন। সানায়া বলল,
সারাদিন তো একটু বিশ্রামও হলো না তোর, এখন জেগে আছিস? সানিয়া হাসলো, বলল, বিশ্রাম নেওয়ার জন্য অনেক রাত পাবো, কিন্তু এই বিয়ের রাত তো আর আসবে না। আমি কি বোকা, ঘুমিয়ে এই মূল্যবান সময় একটুকু নষ্ট করব? তাহলে কি করবি তুই এখন? হাত দে, মেহেদি লাগাবো। শায়লা অবাক হলো, ছোট হয়েও কত সুন্দরভাবে নিজের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে, বিয়ের একদম মাথায় থেকে এই মেয়েটা সব দিক সামলে নিচ্ছে। মায়ের অভিমান ভেঙে তাকে এ বাড়িতে আনা থেকে শুরু করে সব কিছু একা এই মেয়েটা করছে। অথচ সবাই বলে এই মেয়েটা নাকি উড়নচন্দ্রী, খামখেয়ালিপনায় আবৃত্ত। আজ সেই মেয়েটার সঙ্গে এই মেয়েটার কোনো মিল নেই, একদম ভিন্ন, সাংসারিক দায়িত্ব কর্তব্যপূর্ণ একজন নারী। বোনকে অন্য মনস্কে দেখে সানিয়া আবারও বলল, কি হলো, হাত দে। শায়লা দু হাত মেরে ধরলো বোনের সামনে। দু হাত মেলে দিলাম, তোর মনের সকল রং আমার হাতে আঁকিবুকি কর। বরপক্ষের আগমনের বার্তা পৌঁছে গেছে সকলের নিকট। দোতলা ঘরের মাঝে ঘটিতে শায়লাকে সাজাচ্ছে সানিয়া, আশেপাশে আরো মেয়েদের ভিড় জমেছে, পেছন থেকে দাদি তারা দিলেন, ওই সিমরি হলো তোর, আর কত সাজাবি মাইয়াডারে। সানিয়া বিয়ের ওড়নাকে মেলে ধরল, চারপাশ থেকে আরো দু চারজন এগিয়ে চার কোণা তুলে দিল। দাদি হেসে দিল, মাশাআল্লাহ কি সুন্দর দেখা যাইতেছে। বেশ দাদি, আপু কি সুন্দর লাগছে তো? মেলা সুন্দর দেখা যাইতেছে। ওই সিমরি তুই রেডি হইবি না? হব দাদি, আমার রেডি হতে খুব বেশি সময় লাগবে না। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা আপুকে নিয়ে নিচে আয়, আমি চটজলদি রেডি হয়ে আসছি। উপরের ঘর ছেড়ে বের হতেই বাম হাতে টান পড়ল সানাইহার, কে বলে চিৎকার করার আগে শক্ত হাতে কেউ মুখ চেপে ধরল, বলল, আমি চেঁচাচ্ছ কেন? আরাফ হাত সরিয়ে নিয়েই হাঁপ ছেড়ে বাঁচল সানিয়া। এইভাবে কেউ মুখ চেপে ধরে, তাছাড়া কি করব, তুমি তো এত সময় চিৎকার করে গোটা বাড়ির লোক এক জায়গায় করতে। বলুন কি বলবেন, আমাকে রেডি হতে হবে না? তারা দেখাচ্ছ আমাকে, খুব পচা মহিলা তুমি, নিজের বাপের বাড়িতে এসে একটু পাত্তা দিচ্ছ না আমাকে। আরাফ এক আঙ্গুল উঠিয়ে সতর্ক কণ্ঠে বলল, পই পই করে হিসাব রাখছি, এর শোধ আমি বাড়ি গিয়ে তুলব। সানিয়া মুখে ভেঙচি কেটে বলল, পাত্তা আমি দিচ্ছি না, নাকি আপনি আমাকে দিচ্ছেন না? আপনি তো আমাকে বলেছেন আপনার অনেক কাজ, একদিকে শালির বিয়ে, অন্যদিকে বন্ধুর বিয়ে, আপনাকে দুই দিক সামলাতে হবে, দুই দিকে ছোটাছুটি করতে হবে। এবার বলুন, পাত্তা কে কাকে দিচ্ছে না বলুন? আরাফ বলল, ওকে ওকে মেনে নিলাম, তোমার সকল অভিযোগ, এখন একদমই ঝগড়া করার সময় নয়, ঝগড়া যা করার আমরা বাড়িতে ফিরে করব। তুমি শাড়ি পরবে তো? হ্যাঁ, কেন? আরাফ একটা প্যাকেট এগিয়ে দিল, কি এতে? ধরো, তাজা গোলাপ ফুল আছে এতে, খোপা করে খোপায় গুঁজে দিও, কেমন? সানিয়া হাসলো, বলল, ধন্যবাদ আপনাকে, এত এত দায়িত্ব কর্তব্যের মধ্যে আমার কথাটুকু মাথায় রেখেছেন। সময়টা এখন কন্যা বিদায়ের, দু চোখের পানিতে ভেসে যাচ্ছে বাবা মেয়ের চোখ। বাবা তার মেয়ের মাথায় হাত জুড়ে দিয়ে বলল, আমার মেয়েটা পরম আদরের মেয়ে বাবা, হয়তো ওকে আমি খুব বেশি দিন কাছে রেখে মানুষ করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, ওর জায়গাটা কখনো কাউকে দিতে পারিনি। ওকে ভালো রেখো, তোমরা ভালো থেকো। আজমিরা এগিয়ে এসে মেয়েকে ঝাঁপতে ধরল, শায়লাও হাউমাউ করে কেঁদে উঠল। এই মাকে ছাড়া সে জীবনের এতগুলো দিন কোথাও থাকেনি, সেই মাকে ছেড়ে আজ তাকে যেতে হচ্ছে। এই কষ্টটা আগে অনুভব না করতে পারলেও এখন ঠিকই অনুভব করছে সে। আজমিরা কাঁদতে কাঁদতে শোভনকে উদ্দেশ্য করে বলল, বাবা, সবার সামনে তোমাকে একটা কথা বলি, যদি কখনো মনে হয় শায়লা বেয়াদবি করেছে, শায়লার সঙ্গে মানিয়ে চলতে তোমার কষ্ট হচ্ছে, আমার মেয়েকে সসম্মানে আমার কাছে দিয়ে দিও, নিজে থেকে কখনো শাস্তি দিও না, আমার মেয়েটা কখনো সহ্য করতে পারবে না। ওকে নিয়ে কখনো কোনো অভিযোগ থাকলে আমাকে জানিও, আমি ওকে বোঝাবো, কিন্তু ওকে আঘাত করে কখনো কিছু বলো না, আমার মেয়েটা সহ্য করতে পারবে না। ওর ভালো থাকাটুকু তোমার হাতে দিলাম, আজ থেকে ভালো রেখো, ভালো থেকো তোমরা। শোভন আশ্বস্ত করল, বলল, দোয়া করবেন আম্মা আমাদের জন্য, আমি জানি শায়লা আপনার কাছে কি, ওর গুরুত্ব কতটা আপনার কাছে, আমি নিজে সবটুকু দিয়ে চেষ্টা করব শায়লাকে ভালো রাখার।
কিছুটা দূরে আরাফের পাশে দাঁড়িয়ে আছে সানায়া। তার চোখেও অশ্রু টলমল করছে, অথচ সবার সামনে বোনকে ঝাঁপতে ধরে বলতে পারছে না, আপু চল, মন খুলে হাসি দুই বোন, চল দৌড়ে দাদির রোদে দেওয়া আচারের বয়ামগুলো চুরি করে লুকিয়ে খাই। আপু চল না মায়ের সঙ্গে দুষ্টুমি করে মাকে খেপিয়ে তুলি, বাবার কোলে মাথা রেখে দু বোন একটা প্রহর কাটিয়ে দেই, সময় কিভাবে যেন দেখতে দেখতে চলে যায়। এই তো সেই দিনের কথা এইসব, আর আজ দূরত্ব বেড়ে গেল, মন চাইলেও ছুটতে পারবে না, অপেক্ষা করতে হবে বছরের পর বছর, কবে আসবে সেই দিনগুলো গুনতে হবে। আরাফ কাঁধে হাত রাখলো, বলল, মন খারাপ? সানায়া না চাইতেও হাসলো, মাথা দুলিয়ে জানালো না। আরাফ বলল, তুমি অনেক শক্ত সানায়া, নিজের কষ্ট লুকিয়ে রাখতে জানো, আমি জানি তোমার ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছে, তবুও লুকাতে চাইছো। শায়লা সবাইকে ভেদ করে এগিয়ে এলো তার নিকট, দু হাত মেলে রেখে বলল, আমি চলে যাচ্ছি, এখনো অভিমান পুষে রাখবি, জড়িয়ে ধরবি না একবার। শানায়া ঝাঁপতে দৌড়ল বোনকে, হু হু করে কেঁদে উঠলো দু বোন একসঙ্গে। হায়, বোনের জন্য বোনের কি মায়া, মমতা, ভালোবাসা! পৃথিবীর সুন্দর বন্ধনগুলোর মধ্যে ভাই বোনের বন্ধনগুলো পবিত্র, সুন্দর, আল্লাহর দেওয়া সেরা উপহার। আমি অভিমান পুষে রাখিনি আপু, তোমার উপর আমার কোনো রাগ কোনো অভিমান নেই, তুমি আমার বন্ধু, বোন, আমার লক ডায়েরি, যেখানে আমি নিজের ভেঙে চুরে খুচরা পয়সার মতো করে জমা রাখি, তোমার উপর কখনো কি আমি অভিমান পুষে রাখতে পারি বলো? শায়লা প্রতি উত্তরে শুধু কাঁদলো, বোনকে ছেড়ে এগিয়ে গেল শোভনের নিকট, বোনের হাত শোভনের হাতে তুলে দিয়ে বলল, আমার জীবনের বিরাট একটা অংশ তোমার হাতে তুলে দিলাম শোভন ভাই, এই রত্নটার যত্ন করো, বিনিময়ে তুমি জিতেছো। আরাফ পেছন থেকে এগিয়ে এলো, শায়লার মাথায় হাত রেখে বলল, সম্পর্কে তুমি আমার বড় শালি, বোন হলেও বয়সে তুমি আমার ছোট, তাই নাম ধরেই সবসময় ডেকেছি তোমাকে, তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তার বিপরীতে বলবো, তুমি তোমার নতুন জীবনে অনেক অনেক ভালো থাকো, তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক, ভালো থাকো শায়লা। এই শোভন জোরে বল, শায়লা তোমাকে পেয়ে আমি জিতেছি। শোভনও পাল্টা বলল, ভাবিকে পেয়ে তুইও জিতেছিস বল। বলবো, আমার আগে তুই, তুই এ বাড়ির বড় জামাই। শোভন আমতা আমতা করে বলল, বড়রা আছে তো, দাদি বললেন, তাই কি হইছে তোমার কওয়া তুমি কও, আমরাও শুনবো। সবাই একসঙ্গে ঝেঁকে দৌড়ল। শোভন এক বাক্যে বলল, তোমাকে পেয়ে আমিও জিতেছি শায়লা। সবাই হো হো করে উঠল। শায়লা অতিরিক্ত লজ্জা পাচ্ছে, মেয়েটাকে কেমন নুইয়ে দাঁড়িয়ে আছে। শোভন বলল, এবার তো টান বল। আরাফ তাকালো সানায়ার দিকে, মুখে অববয় হাসি ফুটিয়ে বলল, বলল, ঝগড়ুটে মেয়ে, তোমাকে পেয়ে আমি হেরেও জিতেছি, জিতেছি, জিতেছি। সবাই একজোট হয়ে হেসে উঠল। কে বলেছে কন্যা বিদায় শুধু বেদনার ক্ষত হয়? এক চিলতে হাসির ঢেউ খেলানো শব্দেও কন্যায় বিদায় হয়। সেখানে সানায়ার মতন বোন আর আরাফের মতন বন্ধু থাকে, সেখানে বেদনার সুর কখনো বাঁচতেই পারে না। নভেম্বর মাস শেষ হতেই শীতের প্রকোপ শুরু হয়েছে, আট ঘাট বেঁধে নেমেছে এবছরের শীত। সানায়ারও দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে, পড়াশোনার ভীষণ মনোযোগী হয়ে উঠেছে সে, কিন্তু এত কিছুর পরও নিজের শরীরের সঙ্গে পেরে উঠছে না, এই ভালো তো এই খারাপ লাগে। মাঝে মাঝে সন্ধে চানিয়ে সেরে বসতে বসে পড়তে বসেছে সে, টেবিলে বেশি সময় পড়তে ইচ্ছে করছে না দেখে সোফায় বসলো আতশোয়া হয়ে। বিছানার দিকে বারবার চোখ দিচ্ছে, কিন্তু ওই যে ওইখানে একবার গা এলিয়ে দিলে রাজ্যের ঘুম নেমে আসবে চোখে, এ ঘুমকে কই রেখে আমদানি হয় তা কে জানে। সবার সঙ্গে আড্ডা দিতে গেলেও তো কখনো এমন ঘুম আসে না, একমাত্র পড়তে বসলেই এই ঘুমের আগমন ঘটে। মাঝে মাঝে এই পড়তে বসতে ঘুমিয়ে যাওয়া নিয়ে আরাফ তাকে কথা শোনায়, সে নাকি ফাঁকিবাজ মেয়ে, কিন্তু সে তো একটুও ফাঁকিবাজি করতে চায় না, মন দিয়ে পড়তে চায়। এবার রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির সকলের সামনে মান সম্মান বলতে কিছুই অবশিষ্ট থাকবে না, ইত্যাদি কথা নিজের মনে নিজে আওড়াতে আওড়াতে ঘড়ির দিকে তাকালো সে। সবে মাত্র 6:45, সানায় এবার সব কিছু মাথা ছেড়ে ফেলে খাটের দিকে এগোলো। ওনার অফিস থেকে আসতে আসতে 9:00 বেজে যাবে,
ছোটখাটো একটা ঘুম দিলে মন্দ হয় না, তাহলে রাত জেগে পড়া যাবে। উনিও আর কথা শোনাতে পারবে না, উনি তো জানবেই না আমি সন্ধ্যায় ঘুমাচ্ছি। ফোনে অ্যালার্ম সেট করলো 8:30। উনি আসার আধা ঘন্টা আগেই উঠে যাব, ব্যাস। এদিকে শায়লা নতুন সংসার, শোভনদের পরিবারটা একেবারে ছোটখাটো একটা পরিবার। শোভনের বড় বোন শায়লা এ বাড়িতে আসার পর তার শ্বশুর বাড়ি গিয়েছে। আসলে মেয়ে মানুষের একবার বিয়ে হলে বাপের বাড়িতে কজন মেয়েই বা বেশি দিন থাকতে পারে? বাবাকে দেখার মতো কেউ ছিল না, শোভন ছেলে মানুষ। শায়লার সঙ্গে এ কয়দিনেই শোভনের বাবা ঠিক বন্ধুর মতো মিশেছে, একদম বাবা মেয়ের সম্পর্ক তাদের। এই তো সপ্তাহখানেকের মধ্যে তাদের চলে যেতে হবে আমেরিকায়। শোভনও সকল কাগজপত্র রেডি, শোভনদের সঙ্গে তার বোন শিরিনও যাবে। যাওয়ার আগে তার শ্বশুর বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসাটা জরুরি। সন্ধ্যায় চা নাস্তা সেরে বসে গল্প করছে বাবা মেয়ে, কত শত গল্প তাদের। নতুন বৌমাকে শোনাচ্ছে তার শাশুড়ি মায়ের গল্প, তাদের গল্পের আসল যোগ দিল শোভনও। দৃশ্যটা কত সুন্দর ভাবুন তো, আজ নয়টা বাজার আগে বাড়িতে ঢুকেছে আরফ আর সজীব। সজীব ড্রয়িং রুমে ঢুকতেই ছোঁয়া এক দূরে পাপা বলে পড়ে উঠল। শুরু হলো বাবা মেয়ের আদুরে আলাপ, এই দৃশ্যটাও সুন্দর। আরফ এক মনে তাকিয়ে দেখলো বাবা মেয়ের আদুরে বলা কথাগুলো, আর মনে হাসলো সে। এই পৃথিবীতে বোধ হয় সবচেয়ে সুন্দর সম্পর্ক বাবা মেয়ের। একজন বাবা কত দায়িত্বশীল। এই যে সজীব অফিস টাইম শেষ হলেই আরফের কান মাথা খেয়ে দেয়, তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে, তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। এই যে একজন বাবা যে সব কিছু ভুলে যাবে, কিন্তু মেয়ে একটা চকলেটের জন্য বায়না করলে সে চকলেটটা কিনতে কখনো ভুল হবে না। আরফ কথাগুলো চিন্তা করতে করতেই রুমের দিকে পা বাড়ালো। ঘরে প্রবেশ করতেই আরফ থ মেরে গেল, তার বউ আরামসে ঘুমাচ্ছে। ক্লাস 4-5 বাচ্চাদের মতো সন্ধ্যায় অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী ঘুমাতে পারে বলে তা আরফের জানা ছিল না। এই মেয়েকে তুলে নিয়ে বাথরুমে পানির নিচে ছেড়ে দেওয়া উচিত। আরফ কয়েক মুহূর্ত তাকিয়ে বিড়বিড় করে করলো, একে পরে ডাকবে, আগে বাইরে থেকে এসেছে ফ্রেশ হওয়া দরকার। সজীব ফ্রেশ হয়ে নিচে এলো, এটা সজীবের রেগুলার রুটিনের মধ্যে পড়ে। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ছোট ভাই বোনগুলোর ঘরে গিয়ে দেখা, তারা পড়ছে কি না, পড়াশোনার কী অবস্থা, এগুলো সেই তদারকি করে। আর আরফ বছর শেষে ধরা দেয় রেজাল্ট নিয়ে, রেজাল্ট 19-20 হলেই আরফের ঝাড়ি সবার উপরে। আজ নিয়ম অনুযায়ী সবার ঘরে সবাইকে পেলেও মিরাজের ঘরে ফাঁকা, কোথায় সে? সজীব হাঁক ছাড়লো, মিরাজ কোথায়? ও কি কোচিং শেষ করে এখনো বাড়িতে আসেনি? সালেহা কিছু বলতে যাবে তার আগেই অথৈ তাকে থামিয়ে দিল। অথৈ চা হাতে এগিয়ে এলো, কাকে খুঁজছো, মিরাজকে? হ্যাঁ। ও ফেরেনি বাড়িতে এখনো? ফিরেছে। ঘরে নেই কেন? অথৈ সহজভাবে উত্তর দিল, ও মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে, আজ রাতে ফিরবে না। সজীব থমথমে মুড়ে জিজ্ঞেস করলো, ওকে যাওয়ার অনুমতি কে দিয়েছে? আমি। সজীব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি? কেন অনুমতি দিতে পারি না? আর একটা কথা, নিজের ভাইয়ের প্রতি এত কঠোর হইও না। একজন মায়ের থেকে একজন সন্তানকে আলাদা করার মতো কাজ তোমার মতো মানুষ করতে পারে কিভাবে? এই যে আমাদের মেয়ে ছোঁয়া, ওর থেকে যদি তোমাকে আলাদা করে রাখা হয়, বলো তো তোমার অনুভূতি কেমন হবে? সজীব নিজের রাগে আর সামলে উঠতে পারলো না, সজোরে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠালো, কিন্তু মারতে চেয়েও পারলো না, উঠিয়ে রাখা হাত অমনই রইল। অথৈ ছল ছল চোখে তাকিয়ে দেখলো একবার, এমন দৃশ্য সালেহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সজীবকে এসে কখনো এত রাগী লোকে দেখেনি। অথৈও কম যে দিনা হাতে রাখা চায়ের কাপ সজোরে ছড়ে ফুড়ে মারল, কাট কাট কণ্ঠে বলল, তোমার মেয়ের থেকে হয়তো তোমাকে আলাদা করার উপায় আমার নেই, তবে তোমাকেও আমি বুঝিয়ে দিতে চাই, একজন সন্তানকে তার মায়ের থেকে আলাদা করে রাখা কতটা ভয়ঙ্কর। তোমাকে 48 ঘন্টা সময় দিলাম, ছোঁয়াকে একা হাতে সামলে দেখো। আমি এই মুহূর্তে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি, তোমার মেয়ে তোমার কাছে থাকলো। নিচে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উপর থেকে আরফ দেখলো। ছোটবেলা থেকেই সজীব খুব হাসি খুশি মন খোলা ছেলে, রসিকতায় ভরপুর একটা মানুষ, কিন্তু এই মানুষটার ভেতরে কোথাও যেন একটা চাপা রাগ লুকিয়ে আছে। কি সেই রাগ, যা আরফ সহ বাড়ির ছোট বড় সবাই জানে। সজীবদের জেদের কাছে এই একটা জায়গা সবাই হেরে বসে আছে। সবাই বলে আরফ জেদি, কিন্তু আরফ জানে তার থেকেও সজীব জেদি। সজীব কখনোই ছোট মাকে মেনে নিবে না, কিন্তু মিরাজের সঙ্গে এমন করাটা ভাইয়ের একদমই উচিত হয়নি। সোফায় আদর্শ হয়ে বসে আছে আরফ, সানায়াকে ঘুম থেকে সে ডাকেনি।
বউকে ডেকে তুলে দু কথা শোনানোর ইচ্ছে ছিল, কিন্তু এখন আগে যে ঘটনাটা ঠিক করলো তাতে করে আরাফের মুড খুব একটা ভালো না। আরাফ বসে অপেক্ষা করছে সানিয়ার ঘুম ভাঙার। কাঁচা ঘুম ভেঙে দিলে শরীরের মধ্যে আরও খারাপ লাগবে। এরই মাঝে ছোঁয়া এলো। ছোটো বাবা, আমার মাম্মাতে দেখেছ? ছোঁয়ার কথার মধ্যে আধা শোয়া থেকে উঠে বসলো আরাফ। দরজার কাছে ছোঁয়া দাঁড়িয়ে আছে। তাহলে কি ভাবি সত্যি চলে গেল? ও ছোট বাবা বলো না। আর আদো আদো বলিতে ঝাপসা ঘুমে কিছুটা সজাগ হলো সানিয়া। কে ডাকে কে ডাকে, কার গলার আওয়াজ, এগুলো মনে করতে করতেই চোখ মেলে তাকালো সানিয়া। চট জলদি উঠে বসলো সে। ছোঁয়া ছোঁয়া এক দৌড়ে বিছানার ধারে এগিয়ে এলো। সানিয়াকে জিজ্ঞেস করলো, ও ছোট মা, আমার মামাকে দেখেছ? সানিয়া ওর কথা বুঝে ওঠার আগেই দেখলো আরাফ ছোঁয়াকে কোলে তুলে নিল। সানিয়া ছোঁয়া মেরে চেয়ে রইল, এই লোক কখন এলো? তার থেকে বেশি অবাক হলো সে ঘুমিয়েছিল তাকে একবার ডাকেনি, দু কথা বেশিও শোনালো না, আজব ব্যাপার স্যাপার। এরই মাঝে সালেহা দৌড়ে এলো। ছোট ভাই সান, কি হয়েছে সালেহা আপা? বড় ভাবি ব্যাগপত্র গোছাইয়া রওনা হইয়া যাইতাছে, তারে আটকান। মাথা খারাপ হয়েছে তোমার বড় বৌমা? না কাকিমা। তাহলে এভাবে কেন চলে যাচ্ছ? ঘটনার পুনরাবৃত্তি করে আর কিছু করতে ইচ্ছে করছে না কাকি। সালিয়া আপা ছিল, তাছাড়া আপনাদের বড় ছেলের থেকে বিস্তারিত শুনে নেবেন। পেছন থেকে আরাপ ডাকলো। ছেলে মানুষই কেন করছো বড় ভাবি? সামান্য বিষয় এরকম করলে হয়? এটা সামান্য বিষয় ভাইয়া, তোমার কাছে একটু চিন্তা করে দেখো তো, এটা কি আসলে সামান্য বিষয়? সানিয়া পেছনে এসে দাঁড়ালো। ঘটনার আগাগোড়া কিছুই সে বুঝে উঠতে পারছে না, সকলের মুখের দিকে তাকিয়ে একবার দেখে নিল। শুধু এইটুকুই বুঝছে কোনো কারণে অথই বাড়ি থেকে চলে যাচ্ছে, কিন্তু কেন? আরাফের কোল থেকে ছোঁয়া ঝাঁপ দিয়ে পড়লো মায়ের কোলে। আরাফ বলল, ছোঁয়ার জন্য শুধুমাত্র এই বিষয়টাকে সামান্য বিষয় হিসেবেই ধরতে হবে ভাবি। তুমি যেটা করেছো এটা ছেলে মানুষই, কোথায় কি ভাইয়া একটু বলেছে এই জন্য তুমি তোমার মেয়ের থেকে আলাদা থাকবে? তুমি জানো না ছোঁয়া তোমাকে কতটা খুঁজে চোখের আড়াল হলে। আর তুমি তো এটাও জানো ভাবি, ভাইয়া এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো কথাই বলতে চায় না, এই বিষয়টাকে ভাইয়া একান্ত নিজের মধ্যে পুষে রাখে। সবাই বুঝছে ভাইয়া, কিন্তু তোমার ভাইয়া ওই মানুষটা কি একবারও মিরাজের কথা চিন্তা করে, ছেলেটাকে বোঝার চেষ্টা করে কখনো? মিরাজের কতটুকুই বা বয়স, ওর সাথে এমন যখনও রকমের অন্যায় কেন করবে তোমরা ভাইয়া? তোমার ভাইয়া বড় বৌমা, আমি একটা কথা বলি মা, তুমি তো ও ভেতরের সব খবরই জানো। এখন আমরা কেউই সজীবের সঙ্গে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলি না। তুমিও তো বলতে না মা, আজ তাহলে কেন শুধু শুধু কথা তুললে বলো তো? মিরাজের জন্য আপনারা বিষয়টাকে চাপা রাখতে পারেন, কিন্তু মিরাজ ও তো পারে না, ও তো ইচ্ছে হয় ওর মায়ের কাছাকাছি থাকতে। মায়ের ভালোবাসা কে না চায় পৃথিবীতে বলুন তো? সানিয়া সকলের দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে। মিরাজ, মিরাজের মাকে নিয়ে তার মনে আগেও অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু পরিষ্কার করে কারো কাছে কিছু জিজ্ঞেস করে উঠতে পারেনি। আজ এই নাম দুটো যেন তার মস্তিষ্কে আরও চেপে আছে, কি এদের রহস্য? এরই মাঝে মিরাজ এলো। খুশি মনে বাড়িতে ঢুকতে গিয়ে সকলের চোখ মুখে উপচে পড়া অন্ধকার দেখে ছেলেটাও কেমন চুপসে গেল। বয়স কম হলেও বুঝলো সমস্যাটা তাকে নিয়েই হয়েছে, বড় ভাইয়া হয়তো কোনোভাবে জেনে গেছে বিষয়টা। মিরাজ দ্রুত পায়ে হেঁটে অথের সামনে দাঁড়ালো। ভাবি কোনো সমস্যা? অথই হাসলো কিছুটা, বলল, সমস্যা তো হবে, তাই বলে কি তুই মায়ের সঙ্গে দেখা করবি না? মা কেমন আছে তাই বল। ভালো আছে মা, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা যাচ্ছি। কোথায়? বাবার বাড়িতে। কেন, কেউ কি অসুস্থ? আরাফ বলল, তুই কাকিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলি আর এই বিষয়টা সজীব ভাইয়া জানে, সেটা নিয়ে ভাবির সাথে কথা কাটাকাটি হয়েছে ভাইয়ার, আর এখন এই পরিস্থিতি। মিরাজ একটুও অবাক হলো না, সে জানতো এমন কিছু একটা হবে, তার জন্য সে যেতে চায়নি, অথই তাকে জোর করে পাঠিয়েছিল। আমার জন্য কেন শুধু শুধু ভাইয়ার সাথে অশান্তির সৃষ্টি করলে ভাবি? অথই চোখ পাকিয়ে তাকালো। একদম ছোট ছোটদের মতো থাকবি, তোকে এত কিছু ভাবতে হবে না, যা গিয়ে পড়তে বা সাত মুখ ধুয়ে। মিরাজ আরাফকে জিজ্ঞেস করলো, বড় ভাইয়া কোথায়?
লাইব্রেরি রুমে। মিরাজ এদিকে যেতে নিলেই অতুই পেছন থেকে ডাকলো কয়েকবার। মিরাজ কোথায় যাচ্ছিস? কোথাও যেতে হবে না তোকে, এদিকে আয়। মিরাজ শুনল না। ভাইয়া, মিরাজের ডাকে মাথা তুলে চাইল সজীব। ভাইয়া, তোমার যদি কোনো কিছু নিয়ে রাগ হয়, অভিমান হয়, তাহলে তুমি আমাকে বকো, মারো, কাটো, যা খুশি করো, কিন্তু বড় ভাবিকে এভাবে চলে যেতে দিও না ভাইয়া। মিরাজের পেছন পেছন বাড়ির সকলে লাইব্রেরি রুমে দরজা নিকটে এগিয়ে দাঁড়ালো। সজীব নির্বিকার ভঙ্গিতে এখনো বসে আছে, মিরাজের কোনো কথার উত্তর দিচ্ছে না। ভাইকে চুপ থাকতে দেখে মিরাজ এগিয়ে গেল, হাঁটু ঘেরে ভাইয়ের পায়ের কাছে বসলো, বলল, ভাইয়া, অপরাধ করলে তো আমি করেছি, তোমাকে জিজ্ঞেস না করে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি, শাস্তি দিলে আমাকে দিও, কথা বলো না ভাইয়া। অথই পেছন থেকে হাঁক ছাড়লো। উঠে আয় মিরাজ, তুই কোনো অন্যায় করিস নি, উঠে আয় বলছি। সানাইয়া দিশেহারা অবস্থা, কি হচ্ছে কি ঘটছে কিছুই সে বুঝতে পারছে না। আরাফকে ইশারা করে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? আরাফও ইশারায় তাকে চুপ থাকতে বলল, এখন না পরে বলবে। মিরাজ অথের কথা শুনল না, আবারও সজীবকে বলল, চুপ করে আছো কেন, কথা বলো না প্লিজ। সজীব মাথা তুলে চাইল মিরাজের দিকে, এক এক করে সবাই দেখল, স্পষ্ট করে বলল, ফ্রেশ হয়ে গিয়ে পড়তে বস, যা ভাইয়া। সজীব কিছুটা ধমকে সুরে বলল, আজ সারাটা দিন বই খাতার সাথে তোর দেখা নেই, যা এখন গিয়ে পড়তে বস। মিরাজ চুপচাপ উঠে দাঁড়ালো, চলল নিচের রুমে। মিরাজ যেতেই সজীব লাইব্রেরি রুমের দরজায় এসে দাঁড়ালো, সেখানে সবাই তার দিকে তাকিয়ে আছে। আমায়া অনেক এদের উদ্দেশ্য করে বলল, তোদের পড়াশোনা নেই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তারা ভীত স্বতন্ত্র হয়ে তাকালো একবার ভাইয়ের দিকে, এক পর্যায়ে সেই স্থান ত্যাগ করলো। মাহফুজা খান কিছু বলতে যাবে, তার আগেই সজীব তাকে থামিয়ে দিল। কাকিমা, ঘরে যাও, আমাদের ছোটদের ব্যাপার, আমরা মারামারি করব, আবার আমরাই সব কিছু মিটিয়ে নেব, তুমি চিন্তা করো না। মাহফুজা খান আর কিছু বললেন না, তাদের ভাই বোনের হিসাব তারা বুঝেনি। মাহফুজা খান চলে যেতেই অথৈ ছটফট করে বলল, সাহিলা আপা ছোঁয়াকে নিন, আমি চলে যাচ্ছি। সজীব ধীর কণ্ঠে বলল, ছেলে মানুষই একদম করবে না, ঘরে এসো, কথা আছে, বলেই সজীব ঘরের দিকে এগোলো। আরাম বলল, ভাবি, দেখো ভাইয়া কি বলে, ঠান্ডা মাথায় শুনো যাও। অথই নিজের দীর্ঘশ্বাস টেনে ছাড়লো, ছোঁয়াকে আরাফের কোলে দিয়ে সে সজীবের পেছন হেঁটে গেল। সবাইকে এক এক করে চলে যেতে দেখে সানিয়া হুমড়ি খেয়ে আরাফের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে বলুন তো, এত সব কিসের কাহিনী, সব কিছু তো আমার মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে যাওয়াটা নর্মাল, তুমি এই বিষয়টা নিয়ে কিছুই জানো না, আমিও সময় সুযোগ বুঝে তোমাকে জানাইনি। সালেহা আপা, ছোঁয়াকে নিয়ে চেষ্টা করুন তো ঘুম পাড়াতে পারেন কি না। ছোঁয়াকে সালেহার করে দিয়ে আরব সানিয়াকে ইশারা করলো ব্যালকনিতে আসতে। এসো, বড় কাকিমা যখন মারা যায় তখন আমি ছোট, এই ধরো 9-10 বছর বয়স আমার, ভাইয়া তখন সবে SSC পরীক্ষা দিয়েছে। কাকিমার অকাল মৃত্যুতে বড় কাকা ভীষণভাবে ভেঙে পড়ে, ভাইয়ার মুখের দিকে তাকানো যেত না। দিন এভাবে এগোলো, ধীরে ধীরে সকলে স্বাভাবিক হলাম আমরা, কিন্তু ভাইয়ার পাগলামি বাড়ল। দিন নেই রাত নেই বড় কাকিমার কবরের পাশে বসে কাটিয়ে দিত, কথা বলতো, পরিবার থেকে দূরত্ব বাড়িয়ে দিতে লাগলো। সে বছর ভাইয়া আর কলেজে ভর্তি হলো না, কেউ কোনোভাবে জোর করেও তাকে কলেজ পড়াশোনা এগুলোর দিকে ফেরাতে পারল না। মানুষ তো চিরকাল এই পৃথিবীতে থাকে না, মা চিরকাল থাকে না। কত শত কথা বলে ভাইয়াকে বোঝানো হতো, কিন্তু ভাইয়া রেগে যেত, কোনো কথাই বুঝতে চাইত না, পাগলামি করত। মা ছাড়া ভাইয়ার পৃথিবী পুরো অন্ধকার। এভাবে কেটে গেল একটা বছর, কোনোভাবেই ভাইয়া সে বছরও কলেজে ভর্তি হবে না, কিন্তু এভাবে তো চলবে না। ভাইয়ার সব কথার এক কথা, মাকে এনে দাও আমার, মা বললে সে কলেজে ভর্তি হবে। আমাদের পরিবারের সকল সিদ্ধান্ত দাদি নিত, ভাইয়ার এসব পাগলামি দেখে দাদি বড় কাকাকে ফের বিয়ে দিতে চাইলেন। যদি একজন মা এ বাড়িতে আসে তাহলে হয়তো সজীব ভাইয়া স্বাভাবিক হবে। দাদির চিন্তা ছিল এমন, বড় কাকাকে তার এই সিদ্ধান্ত জানালে সে এক বাক্যে না করে দেয়, দাদিও আর কথায় গয় না। এক রাতে
ভাইয়ার ভীষণ রকমের জ্বর ওঠে। সে কি জ্বর, ভাইয়ার নিজের হুঁশে থাকতো না। তার একটাই কথা ফুটত, মা মা আর মা। দিন যত যায় ভাইয়া অসুস্থ বেশি হয়। ডাক্তার দেখানো হয়, ডাক্তার জানান অতিরিক্ত শোক পেতে পেতে এরকম হয়েছে, সুস্থ হতে কিছুটা সময় লাগবে। মাকে অনেক ভালোবাসত হয়তো, সেজন্য হুট করে তার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। দিন এগোয়, ভাইয়া অসুস্থ আরও বেশি হতে থাকে। নিরুপায় হয়ে বড় কাকা সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে শুধু তার ছেলের একজন মা হবে বলে। সপ্তাহখানেকের মধ্যে এ বাড়িতে ছোট কাকিমা আসে, তাকে আমরা ছোট কাকিমা বলেই ডাকতাম। যখন প্রথম সে বাড়িতে আসে ভাইয়া তখন অসুস্থ, কি জানি ঠিক কি ইতিহাস, মাসখানেকের মধ্যেই ভাইয়া সুস্থ হলো। এই কয়দিনে ছোট কাকিমা ওর সাথে সাথে থাকত। হঠাৎ হঠাৎ কি, বড় কাকিমার ব্যবহার করা শাড়ি গহনা এগুলো পরিহিত অবস্থায় যখন দেখল, সেদিন আমি সহ পরিবারের সকলে বুঝতে পারলো ভাইয়া ছোট কাকিমাকে মা বলে মেনে নেয়নি। ভাইয়ার অসুস্থতার সুযোগ নিয়েছি আমরা, এই কথাটা ভাইয়া বলেছিল। দাদি ছিল ভাইয়ার কাছে প্রিয় একজন মানুষ, সেই দাদির সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিল। ওই দিন হুলস্থুল করে ভাইয়া যে বাড়ি ছাড়ল, তারপর থেকে ভাইয়া নিখোঁজ। কোথায় ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম ভাইয়া কলেজে ভর্তি হয়েছে এবং সেই হোস্টেলে থাকে ভাইয়া। ভাইয়ার এ কাজে আমরা সকলে স্বস্তি পেয়েছিলাম কিছুটা, কিন্তু ভাইয়া জানালো সে কখনো বাড়িতে ফিরবে না, আর সে পড়াশোনা করবে কারণ তার মা তাকে অনেক বড় মানুষ হিসাবে দেখতে চেয়েছিল। এভাবে বছর কাটে, কতবার যে বড় কাকা তাকে ফিরিয়ে আনতে গিয়েছে কিন্তু দিন শেষে খালি হাতে ফিরেছে, ভাইয়া ফেরেনি। ভাইয়ার কলেজ লাইফ শেষ হলো, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেল। ভাইয়ার শহর ছাড়ার খবর পেল কাকা। এই তো কাকার আহাজারি শুরু হলো, ছেলে যে তার পুরোপুরি কাজ ছাড়া হয়ে যাচ্ছে সে বুঝতে পারল। ও আরেকটা কথা, এতগুলো দিনের মধ্যে আমাদের ঘর আলো করে মিরাজ এলো, কিন্তু সেই খুশি কেউ প্রকাশ করতে পারল না। পরিস্থিতি এত জটিল হলো, দাদি অসুস্থ হলো, হাসপাতালে ভর্তি হলো, অসুস্থ শরীরে হাসপাতালের বেডে শুয়ে তার একটাই কথা, সজীবকে নিয়ে আয়, সজীবের সঙ্গে তার দেখা করিয়ে দে। অবশেষে আম্মার অনুরোধে বিকেলে ভাইয়া এলো, দাদির সঙ্গে দেখা হলো, কথা হলো। কিছু সময় থেকে ভাইয়া আবারও চলে গেল। সেদিন ভাইয়ার রাজশাহীতে চলে যাওয়ার দিন, সেদিন সন্ধ্যার দিক দাদি আমাদের ছেড়ে চলে যায়। আর নিজের দীর্ঘশ্বাস টেনে ছাড়লো, কিছু সময় পর আবারও বলল, কেউ কোনো খবর পাঠানোর আগেই ভাইয়া হাসপাতালে এলো চিতই পিঠা হাতে। তখন শীতের সিজন ছিল, কিন্তু হাই দাদি তো আর নেই। দাদির দাফনের পর দুই পাঁচ দিন ভাইয়া বাড়িতে আসতো যেত, কিন্তু রাত থাকতো না। শেষ যেদিন ভাইয়া আম্মার কাছ থেকে দোয়া নিয়ে চলে যাচ্ছিল, বাবা তাকে অনুরোধ করেছিল সে যেন না যায়। ভাইয়ার এক কথা, তার মায়ের জায়গায় অন্য কেউ থাকলে সে কখনোই বাড়িতে ফিরবে না। কথাটি হয়তো সেদিন ছোট কাকিমা শুনেছিল। ভাইয়া রাজশাহীতে চলে যায়। ছেলের এই বাড়ি ছেড়ে পুরোপুরি চলে যাওয়াটা বড় কাকা মেনে নিতে পারলেন না। এই বিষয়টা নিয়ে হয়তো তাদের সাংসারিক হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা হতো। ছোট কাকিমা ছিলেন একদম চুপচাপ একজন মানুষ, সকল সমস্যা সমাধান করার জন্য, ভাইয়াকে ফিরিয়ে আনার জন্য তিনি এ বাড়ি ছাড়লেন। বাড়ি ছাড়ার আগে তিনি রাজশাহীতে গিয়েছিলেন, এরপর এ বাড়িতে আসার পর তিনি দুই দিনের মধ্যে বাড়ি ছাড়লেন মিরাজকে নিয়ে। তার সপ্তাহখানেক পর সজীব ভাইয়া বাড়িতে ফিরল, ফিরল বলতে বাড়িতে তার আসা যাওয়া শুরু হয়। এভাবে দিন এগোতে থাকে। মিরাজের বয়স যখন 5 বছর তখন তাদের ডিভোর্স হয়। মিরাজ এ বাড়িতে আসে, ভাইয়াও রক্তের টান ছিন্ন করতে পারেনি। সানাইয়া এত সময় আরাফের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল, বলল, ছোট কাকিমার নাম কি শাহানা সুলতানা? আরাফ হাসল, বলল, আমার বউ বুদ্ধিমতী, ধরে ফেলেছ। হ্যাঁ, আমি প্রথম দিন ওনার সঙ্গে চেহারার অনেকটা মিল পেয়েছিলাম, তারপর মিরাজের অ্যাডমিটে ওই নামটা, কিন্তু সব কিছু আমার কাছে ঝাপসা ছিল। আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছি
কয়েকবার, কিন্তু মাঝে আপুর বিয়ে এইদিকে সেইদিকে ঝামেলার জন্য জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। আজ শিওর হলাম। দেখতে দেখতে সানায়ের পরীক্ষা শেষ হলো। আজ লাস্ট পরীক্ষা শেষ করে বান্ধবী তনুর সাথে কথা বলতে বলতে গেটের কাছে অপেক্ষা করছিল সানায়া। আরাফ তাকে রেগুলার কলেজে পৌঁছে দিয়ে যায় এবং পরীক্ষা শেষ হলে তাকে সাথে করে নিয়ে আসে। আজও তার আসার কথা, হয়তো জ্যামের জন্য আসতে দেরি হয়েছে। সানায়া আর তনু কথা বলার মাঝেই কেমন অস্বস্তি হলো সানায়ার, যাকে বলে গা ঘুরিয়ে বমি আসা। মাঝে মধ্যে শরীরের মধ্যে খারাপ লাগলেও বমি বমি ভাব পাচ্ছে ইদানিং। কথা থামিয়ে দিয়ে তনুকে বেদ করে ছুটলো ওয়াশরুমের দিকে। পেছন থেকে তনুও তাকে ডাকলো কয়েকবার, সানায়ার পিছু পিছু সেও ছুটলো। কি রে, এইভাবে ছুটে এলি যে, খারাপ লাগছে অনেক? সানায়া মাথা নাড়িয়ে বোঝালো, হ্যাঁ খারাপ লাগছে, অস্পষ্ট করে বলল। পানি নিয়ে আয়। তনু দ্রুত হাতে নিজের কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে পানির বোতলের টিপি খুলে দিল। নে পানি। সানায়া পানি খেয়ে কিছুটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তনু বলল, খারাপ কি বেশি লাগছে? সানায়া বলল, আমার যে কি হয়েছে নিজেই বুঝে উঠতে পারছি না। আমি বোধহয় খুব বেশি দিন বাঁচবো না রে। তোর ঠিক কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। শরীরে কোথায় খারাপ লাগে, পেটে, বুকে নাকি মাথায়, কোথায় কি সমস্যা খুলে বল। বিগত কিছুদিন শরীরটা অনেক দুর্বল যাচ্ছে। ভালো মন্দ তো সবসময় খাচ্ছি, এমন না যে শ্বশুর বাড়িতে মেপে মেপে খেতে দেয়। আমি ও বাড়ির মেয়ে নাকি ছেলের বউ তা সহজে কেউ বিচার করতে পারে না। খাওয়ার উপরে থাকি, তারপরেও মনে হয় এই হাঁটতেছি চলতেছি ঠাস করে কোথাও হয়তো পড়ে যাব। মাথা ভন ভন করে, ওই পর্যন্ত এই ঠিক ছিল। সমস্যা হলো গত দুই দিন ধরে কেমন বমি বমি পাচ্ছে। আমার কি খাবারে কোনো সমস্যা হলো, তা কি হয় কিভাবে, তা হয় কিভাবে? আমি যে খাবার খাচ্ছি বাড়ির সবাই সেম খাবারই খাচ্ছে, পানি খাচ্ছে, কিন্তু সমস্যা আমার কেন হচ্ছে? তনু অভিজ্ঞ দৃষ্টি রেখে বলল, গর্ভবতী তো সবাই হচ্ছে না, হচ্ছিস তুই, তাহলে সবার কেন তোর মতো সমস্যা হবে? সানায়া থ মেরে দিল তনুর কথায় বলল, হ্যাঁ হ্যাঁ না বল হ্যাঁ। তনু কানের কাছে মুখ এনে ফিসফিস করে কিছু জিজ্ঞেস করলো। সানায়া মাথা নেড়ে না জানান দিল। তনু চট জলদি ওর হাত টেনে নিয়ে হাঁটা ধরল। আরে কোথায় যাচ্ছিস বলবি তো। কথা কম, দুলাভাইকে ফোন দিয়ে বল আমার জন্য মিষ্টি নিয়ে আসতে। আর তুই চল সামনে, সামনে একটা হাসপাতাল আছে, এখানে দুয়ে দুয়ে চার না হয় মিলেছে, আমার নাম পাল্টে রাখবি, আয়। আজ কিছুটা দেরি হয়েছে আরাফের, কিন্তু অতটাও দেরি করেনি। কিন্তু আজ নির্দিষ্ট জায়গায় সানায়াকে না দেখতে পেল না। সানায়া রেগুলার যে জায়গাতে অপেক্ষা করে সেখানে আজ সে নেই। কোথায় গেল মেয়েটা? পরীক্ষা কি এখনও শেষ হয়নি? আরাফ ঘরের দিকে তাকিয়ে দেখলো, না এত সময় তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাহলে সানায়া কোথায়? আরাফ কয়েকবার কল দিল সানায়াকে, কিন্তু ধরল না। ফোন কি এখনও সাইলেন্ট রেখেছে? বাড়িতে চলে গেল কি একা? আরাফ কিছু একটা ভেবে কলেজের গেটের ভিতরে উঁকি দিল, না সেখানেও সানিয়ার মতো কাউকে সে দেখলো না। বাড়িতে গেল কি না জানার জন্য অথইকে কল দিল। ইয়াহু, বিকট চিৎকার দিল তনু। বলেছিলাম না আমি ঠিক ভাই, তোর থেকে আমি সিনিয়র। তোর বিয়ে হয়েছে 7 মাস আর আমার বছর হলো, তুই এখনো এ বিষয়ে আমার থেকে জুনিয়র। মিষ্টি খা জলদি। তনুর আনন্দ উপচে পড়লেও ফাটা বেলুনের মতো চুপসে আসে সানায়ার মুখ। এমন একটা সংবাদ সে একটু আনন্দ প্রকাশ করছে না, কিভাবে করবে? ফ্যামিলি প্ল্যানিং এর কিচ্ছু তো আরাফের সঙ্গে আলোচনা হয়নি তার। তবে আরাফ তাকে কয়েকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছে তার পড়াশোনা শেষ না হওয়া অবধি কোনো পিচ্ছি আপাতত আসবে না। কিন্তু যার আসার সময় হবে সে কি কোনো নিয়ম মানবে? কি মুশকিল হলো, এমন অনুভূতি জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় কিনা প্রকাশ করতে ভয় হচ্ছে সানায়ার। কি রে মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? সানায়া টেস্টের কাগজগুলো ব্যাগে ভরে বলল, তোকে মিষ্টি আমি পরে খাওয়াবো, আমার এখন বাসায় যেতে হবে। বলেই সানায়া দাঁড়ালো না, পেছন থেকে তনু কয়েকবার ডাকলো, শুনলো না সে। তনু অবাক হলো, এমন একটা খুশির সংবাদ দিয়ে কেউ মুখ এরকম করে রাখে?
আরা ফোন কানে তোলার আগেই দেখতে পেলো সানিয়া গাড়ির দিকে হেঁটে আসছে। ফোন কান থেকে নামিয়ে সেও এগিয়ে এলো। কোথায় ছিলে তুমি? সানিয়া পাল্টা প্রশ্ন করলো। আপনার আসতে দেরি হলো কেন? জ্যাম ছিল অনেক। তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? তোমার কি খারাপ লাগছে? না চলুন বাড়িতে যাব। সানিয়া আচার আচরণ আজ কেমন যেন একটা লাগলো আরাফের কাছে। মেয়েটা কি মন খারাপ নাকি শরীর খারাপ? আরাফ জিজ্ঞেস করলো। গতকাল না বলেছিলে তোমার লাস্ট পরীক্ষার দিন তোমাকে ফুচকা ঝালমুড়ি এগুলো খাওয়াতে হবে, খাবে না? এসো। সানিয়া এক বাক্যে উত্তর দিল। না গাড়িতে উঠুন, বাসায় যাব। আর ফের বলল। তাহলে প্যাকিং করে নেই, বাড়িতে গিয়ে খেও। সানিয়া তেতে উঠল। আমি কি একবারও বলেছি আপনাকে এত কথা বলেন কেন? ভালো লাগছে না, বাসায় যাব, চলুন প্লিজ। সেই যে মেয়েটা কলেজ থেকে ফিরেছে তারপর থেকে চুপচাপ ঘাপটি মেরে বসে রয়েছে। অতিরিক্ত কথা আরাফের সঙ্গে একটুও বলছে না। মাঝে কয়েকবার আরাফ তাকে জিজ্ঞেস করেছে শরীর খারাপ কিনা। দুপুর থেকে টানা বিকেল পর্যন্ত ঘুমিয়েছে সে। আজ আরাফ বাড়িতে, অফিস থেকে সে দুপুরে সানিয়ার সঙ্গেই ফিরেছে। সানিয়াকে ঘুম থেকে উঠতে দেখে আরাফ বলল, এক কাপ কফি হবে প্লিজ? আমি নিজেই বানিয়ে নিতাম, কিন্তু একটা জরুরি কল করার আছে। সানিয়া মাথা দুলিয়ে জানালো, দিচ্ছে। মিনিট দশেক পর এক কাপ কফি হাতে আপেল খেতে খেতে রুমে এলো সানিয়া। কফির মগটা সবেমাত্র আরাফের সামনে রাখতে হুড় হুড় করে ছুটলো ওয়াশরুমে। আরাফ হতভম্বে নিয়ে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ এমন ভোদর দিল কেন? আরাফও ছুটলো ওয়াশরুমের দিকে। মেয়েটা কি শরীর খারাপ? অল্প সময়ে দুবার বমি করে মেয়েটা নাজেহাল হয়ে বিছানায় লেপ্টে রয়েছে। আরাফ তাওয়াল হাতে তার পাশে দাঁড়িয়ে আছে। বিনীত স্বরে বলল, একটু উঠে বসবে? মাথাটা ভালোভাবে মুছিয়ে দিতাম, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। হাতে ঠেস দিয়ে উঠে বসলো সানিয়া। আরাফের হাতের থেকে তাওয়াল নিয়ে নিজের মাথা নিজেই মুছতে লাগলো। আরাফ জিজ্ঞেস করলো, তোমার কি বদহজম হয়েছে? শরীর কি বেশি খারাপ লাগছে? আচ্ছা দাঁড়াও, গ্যাসের ওষুধ দেই তোমাকে। সানিয়া চুল মোছা হাত থামিয়ে দিয়ে আরাফের দিকে এক পলক তাকালো। খাটাস লোক, কিচ্ছু বোঝে না, গ্যাসের ওষুধ খেলে আমার কচু হবে। আরাফ এক গ্লাস পানি আর ওষুধ সানিয়ার হাতে দিল। সানিয়া চুপচাপ সেগুলোর দিকে তাকিয়ে আছে। আরাফ তাকে তালা দিয়ে বলল, কি হলো, ওষুধগুলো খাও। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? সানিয়া নিজেই বুঝতে পারছে না এমন একটা কথা সে কিভাবে তুলবে। সানিয়াকে চুপ করে থাকতে দেখে আরাফ আবারও বলল, ওষুধ বেশি সময় খোলা অবস্থায় রাখতে নেই, খেয়ে নাও। আগে কথাটা তো শুনুন। আমি তো শোনার জন্যই বসে আছি, তুমি তো বলছো না। সানিয়া মনে সাহস জুগিয়ে চট জ্বলতে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার বাচ্চা কেমন লাগে? বাচ্চা? কার বাচ্চা? কথাটা থামিয়ে দিয়ে বলল, মানুষের বাচ্চা কেমন লাগে আপনার? সানিয়ার এমন আজগুবি কথা কিছুই বুঝে উঠতে পারছে না আরা। পৃথিবীর সব বাচ্চাই তো সুন্দর, কেমন আবার লাগবে? আরে লাগে তো। আচ্ছা আপনি এটা বলুন, ছেলে বাচ্চা ভালো লাগে নাকি মেয়ে বাচ্চা ভালো লাগে? এই তোমার কি পেট খারাপের সাথে সাথে মাথাও খারাপ হয়েছে? কি সব বাচ্চা নিয়ে পড়লে, ওষুধ খাও। দূর, যা জিজ্ঞেস করছি তাই বলুন। রেগে যাচ্ছ কেন? এই মাত্রই তো ঠিক ছিলে। আপনি বলবেন কিনা তাই বলুন, ছেলে নাকি মেয়ে? কার? সানিয়া বিড়বিড় করে বলল, তোর ভাই তোর। জোরে বলল, মানুষের। মানুষের ছেলে নাকি মেয়ে পছন্দ তা আমাকে কেন জিজ্ঞেস করছো? অদ্ভুত। সানিয়ার মেজাজ চটে গেল। পানি ভর্তি গ্লাস আর ওষুধ আরাফের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলোর কোনো প্রয়োজন আমার নেই, আপনি খান, বলেই ঘর ছাড়লো সে। আরাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে কি পাগল? কুঠার রাগ করে কেন ইদানিং? আমি কি এমন বলেছি যে রাগ করতে হবে? সন্ধ্যা থেকে সানিয়া সমান তারে পাইচারি করেই চলেছে। কিভাবে সে এমন একটা কথা আরাফকে বলবে? লজ্জা লাগে তো, ধুর ভাল লাগে না। অথই দূর থেকে সানিয়াকে দেখছে। একটা মেয়ের শারীরিক সুস্থতা দুর্বলতা পরিবর্তন এগুলো একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে ভালো করেই বুঝতে পারে, কিন্তু সে নিজে কিছুটা আন্দাজ করছে। সানিয়াকে এখনো কিছু জিজ্ঞেস করেনি। ইদানিং সানিয়ার মুখ আগের থেকে অনেকটা উজ্জ্বল, ফোলা ফোলা লাগে। চোখ মুখ দেখেই বোঝা যায় মেয়েটা দুর্বল। সে যা চিন্তা করছে আদৌ কি তা সঠিক? সানিয়া এদিক ওদিক তাকিয়ে চললো রান্নাঘরে, কিছু একটা খুঁজছে সে কিন্তু পাচ্ছে না। হঠাৎ পেছন ঘুরতেই দেখলো অথই বয়াম হাতে দাঁড়িয়ে আছে। তুমি কি কিছু খুঁজছো? সানিয়ার চোখ অথের হাতে আচারের বয়ামের দিকে। না আসলে, অথই হাসি মুখে বলল, আচার খাবে? আমি বানিয়েছি আমের আচার, খাবে?
সানাই আর কথা না বাড়িয়ে চটজল দিয়ে একটা বাটি এগিয়ে দিল। অথই হাসলো, বলল, বাটিতে খেতে হবে না, এই বয়ামটা পুরোটাই তোমার, নাও। সানায়া বয়ামটা হাতে নেওয়ার জন্য হাত বাড়াতেই অতিথা সরিয়ে নিল, বলল, আমি যা আন্দাজ করছি তা কি সত্যি? সানায়া চুপসে গেল, লজ্জাও পেল কিছুটা, মাথা নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সানায়ার এমন লাজুকতা দেখে অতি মিটমিট করে হাসলো, বলল, লজ্জা পাচ্ছ কেন মেয়ে? খুশির সংবাদ এভাবে চেপে রাখতে হয় না কি? তুমি কিভাবে বুঝলে ভাবি? সানায়ার এমন কথাই হো হো করে হেসে উঠল। অথই বলল, আমি একজন মেয়ে, তার থেকে বড় কথা আমি একজন মা। আমি বুঝবো না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পরিবর্তন। আমি কি বোকা নাকি চোখে কম দেখি? টেস্ট করিয়েছো? সানায়া মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। পজিটিভ? কত বড় চালাক তুমি আর ভাইয়া! মিষ্টি খাওয়াতে হবে, আমাদের ট্রিট দিতে হবে বলে কিছু জানাওনি। ওয়েট করো, আজকে ভাইয়ার কাছে মিষ্টি আদায় করব। সানিয়া চটজলদি বলল, ভাবি উনি এখনো কিছু জানে না। কি? হ্যাঁ, উনি কিছু জানে না। আসলে আমার অসুস্থতা দেখে আমার এক বান্ধবী আমাকে কলেজের পাশে একটা হসপিটালে নিয়ে গিয়েছিল, সেখান থেকেই শিওর হলাম। ভাইয়াকে এখনো বলনি? না, আসলে কিভাবে বলবো, কি করব? লজ্জা পাচ্ছ? হ্যাঁ। এদিকে কান এগো, আইডিয়া দি। এখন মধ্যরাত, অন্ধকার রুম, অথচ মেয়েটার চোখে বিন্দু পরিমাণ ঘুম নেই। পাশে তাকিয়ে দেখে আরাফ গভীর ঘুমে, সারাদিন কষ্ট করে মানুষটা। রাতে এসে বিছানা গায়ে এলিয়ে দিলে রাজ্যের ঘুম নেমে আসে তার চোখে। হুসখুস করছে মেয়েটা, কথাটা পেটের ভেতর আর রাখতে চাইছে না, জানাতে হবে তাকে। তার কি প্রতিক্রিয়া বুঝতে হবে। নিজেকে সামলিয়ে উঠে বসলো সানায়া। আরাফের অগোচরে তার বাহুতে হাত দিয়ে ডাকার চেষ্টা করতে তুরক চোখে চাইল আরাফ, ঘুমোননি আপনি এখনো? আরাফও শোয়া থেকে উঠে বসল। শরীর খারাপ লাগছে, ঘুমাওনি এখনো? সানেয়া মাথা দুলিয়ে বোঝালো, না তার শরীর খারাপ লাগছে না। তাহলে? আচ্ছা আপনাকে একটা কথা বলি। বলো। ওয়েট, রুমের লাইট অন করে দেই। সানেয়া বাধা দিল। ডিম লাইটের মৃদু আলোই ভালো লাগছে, আর লাইট অন করতে হবে না। ওকে বলো, আমি শুনছি। সানেয়া তটস্থ হয়ে বসে রইল। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে তাকালো আরাফের দিকে। কয়েক সেকেন্ড টাইম নিল, আরাফ গুটিয়ে রাখা হাত টেনে নিজের পেটের উপর রাখলো। ঘটনার আকস্মিকতায় আরাফ জিজ্ঞাসা চোখে তাকিয়ে আছে তার দিকে। ইশারায় জিজ্ঞেস করল, কি? সানায়া দীর্ঘ কণ্ঠে জবাব দিল, আমাদের মাঝে কেউ আসছে আরাফ। কথাটা কানে যেতেই আরাফ ভুরকে গেল, অবিশ্বাসের চোখে একবার পেটের দিকে তো আরেকবার সানায়ার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা আসলেই কি সত্যি। মাঝরাতে তুমি আমার সঙ্গে মজা করছো? সানেয়া অমনি ঠোঁটুল দল, বলল, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই মাঝরাতে এরকম মজা করব? সানেয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কলেজের ব্যাগ থেকে হাসপাতালের কাগজগুলো মেরে ধরল আরাফের দিকে। দেখুন আর বিশ্বাস করুন। আরাফ এক এক করে কাগজগুলো খুব ভালো করে দেখলো, সেখানে স্পষ্ট করে লেখা আছে পজিটিভ। বাকি কাগজগুলো দেখে শেষ করে তাকালো সানেয়ার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। আরাফ গম্ভীর মুখে বলল, বসো এখানে। সানেয়া বসল। আরাফ ভারী গলায় জিজ্ঞেস করল, আমি কে তোমার? আরাফের এমন প্রশ্নতে কিছু বুঝল না সে। এমন কথা জিজ্ঞেস করার মানে কি? যা জিজ্ঞেস করেছি সেটা বলো। হাজবেন্ড? ঠাস করে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিব। তোমার হাজবেন্ড ঠিক আছে, কিন্তু যে আসছে তার তো বাবা। এমন একটা সেন্সিটিভ বিষয় তুমি এখন জানাচ্ছ আমাকে? এমন একটা অনুভূতি চেপে রেখেছিলে আমার থেকে, কি সাংঘাতিক মেয়ে তুমি! আমাকে বকছেন কেন? তুমি বকা খাওয়ার মতো কাজ করেছো তাই বকছি। সানেয়া মুখ ভার করে বসে রইল। কি মানুষ রে বাবা, এমন একটা খুশির সংবাদে কোথায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে কয়েকটা চুমু খাবে, তা না করে ঠাস করে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিতে চাইছে, খাটাস লোক! দোষ করবে তুমি, আর কিছু বললেও মুখ ফুলিয়ে বসে থাকবে, মানে কেঁদেও জিতবে হেসেও জিতবে। সানেয়া একথা কানে নিয়েও চুপ করে বসে রইল। এই লোকটার সঙ্গে মাঝরাতে ঝগড়া করার ইচ্ছে একদমই নেই। আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন কোনো পুরুষ বাবা হওয়ার সংবাদে তার বউকে জড়িয়ে না ধরে, বউয়ের ভুল ধরে ঝগড়ার পায়তারা করে? যদি আগে পরে কখনো দেখে থাকেন তাহলে এই খাটাস লোক মানে আমির আরাফ খানকে দেখুন। রাতে তেমন কোনো অনুভূতি প্রকাশ না করলেও সকালে একরাশ অনুভূতির ছোঁয়া পেল সানেয়া।
বউ সকালে ঘুম থেকে উঠে চোখে পড়লো টেবিলে রাখা এক জোড়া তাজা শিশির ভেজা গোলাপ ফুলের দিকে, সাথে প্রিয় মানুষের আবেগে মোড়ানো একটা চিঠি। ফুলের তোড়া এক হাতে নিয়ে কাগজের ভাঁজ খুলে পড়ল চিঠিটা। চিঠি: প্রিয় আদরে ঝগড়োটে বউ, আমি মানুষটা এমন কেন বলতো? নিজের অনুভূতিগুলো কেন উজাড় করে তুলে ধরতে পারি না? আচ্ছা, তুমি কি জানো, গতকাল তোমার মুখে প্রথম যখন শুনেছিলাম আমাদের মাঝে কেউ আসছে, তুমি কি একবারও খেয়াল করেছিলে আমি কেমন তটস্থ স্থির চোখে তাকিয়েছিলাম তোমার পানে? আমার চোখে জমেছিল আনন্দের অশ্রু। শুভ সকাল আমার অনাগত সন্তানের মাকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে পৃথিবীর এত সুন্দর এক অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ইতি তোমার অনাগত সন্তানের বাবা। কাগজটা ভাঁজ করে মুচকি হাসলো সানাইয়া, অপর পাশে বার্তা পৌঁছে দিল। হবে না, হবে না, এইভাবে হবে না, জাপটে ধরে জড়িয়ে ধরে ধন্যবাদ বলতে হবে। যত সময় না বলছেন, আপনার চিঠিতে লেখা ধন্যবাদ কবুল করব না, দেখতে দেখতে বয়েই গেল আমাদের সময়। সময় কতটা দ্রুত চলে যায় তাই না? এই যে দেখতে দেখতে আমার সংসার জীবনের আড়াইটা বছর কেটে গেল। বিয়ের সময় মনে হয়েছিল এই মানুষটির সঙ্গে কখনো আমার সংসার হয়ে উঠবে না, আমার সারাটা জীবন এই মানুষটির সঙ্গে পাড়ি দিতে পারবো না। অথচ আজ আড়াইটা বছর হয়ে গেল এই মানুষটির সঙ্গে আমি একই ছাদের নিচে আনন্দ ভালোবাসায় ডুবন্ত হয়ে কাটিয়ে দিচ্ছি। তার দুটো সন্তানের জননী আমি। কেমন অদ্ভুতভাবে পাল্টে গেল আমার জীবন। আসলে আমরা যতই পরিকল্পনা করি না কেন, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের পরিকল্পনা উপরওয়ালা নিজেই করে রাখেন, আর তার ইশারা অনুযায়ী আমাদের আগামী দিনগুলো চলে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই আমির আরাফ খান নামক মানুষটির সাথে। খান পরিবারে নেমেছে খুশির জোয়ার। আজ আয়রা তার আরাবের জন্মদিন। দেখতে দেখতে ছেলে মেয়েগুলোর এক বছর পার হয়ে গেল। তাদের পুরো নাম আয়রাত আরাফ খান। আরাফ সানায়া তাকে ফুল বলে ডাকে। সানায়া আরাফ খান, সানায়ন আরাফ খান। মজার ব্যাপার কি জানেন, ছেলে মেয়ে হয়েছে পুরো মায়ের বৈশিষ্ট্য, মেয়েটা হয়েছে তার বাবার মতো, আরাফের মতো চুপচাপ, একদম বেশি মাকে জ্বালায় না। এই নিয়ে আরাফের খুব গর্ব। নিচে বাড়ি শুদ্ধ মানুষের তোড়জোড় চলছে, কেউ ডেকোরেশন করছে, কেউ কেক ডিজাইন করছে। অনেক আর শুভ দুজনকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। সানায়া সবকিছুই রেডি করে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সকলে কত আনন্দ করছে, অথচ তাদের বাবারই কোনো খোঁজখবর নেই। আজ তো একটু তাড়াতাড়ি ফেরা যেত বাড়িতে, এমনই সময় তো ঠিকই তাড়াতাড়ি ফিরে আসে। আজ এখনো আসছে না কেন? সানায়ার বাবার বাড়ি থেকেও সকলে এসেছে, আসেনি শুধু সায়লা আর শোভন। তারা তো দু বছর আগেই চলে গেল, আর মাঝে দেশে ফেরেনি। ছোট পিচ্ছি দুটো কেউ সে এসে দেখেনি। সানায়ার খুব ইচ্ছে করে সায়লা আর সানায়া একসঙ্গে থাকলে আয়রা তার আরবের কনফিউশন হয়ে যাওয়া চেহারাটা দেখতে। তখন কি মনে হবে ওদের, কোনটা ওদের মা? কিন্তু ভিডিও কলে তাদের আগে কয়েকবার কথা হয়েছে। ইদানিং সায়লা কল দিলেও সানায়া ধরে না, রিসিভ করে না। কেন করবে, দুটো বছর হয়ে গেল, অথচ একটাবার কি দেশে আসা যেত না? বাচ্চাদেরকে কোলে নিতে কি একটু ইচ্ছে করে না? ছোট ভাবি, ভাইয়াকে কল দাও, দেখো কত দূর। সানায়া বলল, কল দিয়েছি, রিসিভ করেনি। টেনশন করো না, চলে আসবে, তার ছেলে মেয়ের জন্মদিন, আর সে লেট করবে? কখনোই না, তুমি রেডি হয়ে এসো। ছোয়াও এখন বড় হয়েছে, বয়স তার 4.5 বছর। ছোয়ার দিনের অর্ধেক সময় কেটে যায় আয়রা তার আরবের সঙ্গে। তিন ভাই বোনের খুনসুটি, হাসি আনন্দে সব সময় মেতে থাকে খান বাড়ি। আরাফ যে মানুষটা আগে দেরি করে অফিস থেকে ফিরত, সজীব ছটফট করতো বাড়ি ফেলার জন্য, সেই আরাফ এখন সজীবকে অজুহাত দেখিয়ে সবার আগে অফিস থেকে ফেরে। বিষয়টা নিয়ে সজীব এখন তাকে উঠতে বসতে খোঁতা দেয়। চমৎকার একটা বিষয়, আরাফ কথার কোনো উত্তর দেয় না, শুধু হাসে। আসলেই বাবাদের অনেক দায়িত্ব, পৃথিবীর সব কিছু এক পাশে আর অন্য পাশে তার সন্তান। সন্ধ্যা 7টা, সায়ানা রেডি হয়ে বসে আছে, ইচ্ছে করছে আরাফকে চিবিয়ে খেতে। মানুষটার আসার এখনো কোনো নামগন্ধ নেই। কি এমন কাজ যে আজ এত দেরি করে হচ্ছে, ফোন দিলেও রিসিভ করছে না? এরই মাঝে নিচে থেকে হইচই চিৎকার কানে এলো। নিচে কি হলো দেখার জন্য উঁকি দিতেই দেখলো সায়লা, শোভন, আরাফ একসঙ্গে ফিরেছে। সানায়া নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, সায়লা এসেছে।
বোন তার অভিমান বুঝতে পারে তাহলে সানিয়া ছুটল নিচে যাওয়ার জন্য। তার আগেই দেখলো আরাফ উপরে আসছে। সানিয়া পা থামিয়ে দিল, মুডি রাগি মুডে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? রুমে এসো বলছি। সানিয়া আরাফের সঙ্গে পেছন পেছন রুমে গেল। কি হলো এবার বলুন। তোমার মনে আছে দু বছর আগে আমার একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আজ সেই জমিটা পুরোপুরি আমার হলো। মহিলাগুলোকেও উচিত শাস্তি দেওয়া হয়েছে। আজ সেই জমিটা দেখতে গিয়েছিলাম এবং এরিয়াটাতে দেওয়াল দিতে হবে, সেই সব বিষয়ে কর্মচারীদের সঙ্গে কথা বললাম। তারপর এয়ারপোর্টে গেলাম, শাইলা শোভনকে একসঙ্গে নিয়ে বাড়িতে ফিরলাম। আমার কি খুব দেরি হয়েছে? সানিয়া হাসলো। এই যে এই মানুষটা কি সুন্দর করে ব্যাখ্যা করে বলে, আর কি কোনো রাগ থাকে? যতটা রাগ জমে এমন সুন্দর ব্যাখ্যার কাছে সেই রাগ এক নিমিষেই হাওয়া হয়ে যায়। সুন্দর আনন্দ ঘন একটা মুহূর্তের অবসান হলো। সারাদিনের তোরজোর শেষ করে এখন মধ্যরাত। আয়রা তার আরাফ ঘুমে বিবর, সানিয়া তাদের পাশে বসে ঝিমোচ্ছে। আরাফ তা দেখে হাসলো। কোথায় এই মেয়েটার সেই চঞ্চলতা, কোথায় তার কোমর ভেতে গলা উঁচিয়ে ঝগড়া করা? এখন কেমন শান্ত একজন মা হয়ে উঠেছে। কথা বলে কি ফিস ফিস করে, বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে বলে। তার মধ্যে নেই কোনো দুরন্তিপনা, কি দায়িত্ব এখন তার। সবকিছু মিলিয়ে এ এক অন্যরকম সানিয়া। বিয়ের প্রথম দিনের মতো ঝগড়টে মেয়েটা এখন কত শান্ত, কত দায়িত্বশীল। সে আরাফ আলগোছে হাতে সানিয়ার এলিয়ে রাখা মাথাটা বালিশে দিল। এবার ঠিক আছে, ঘুমাবা যখন একটু শান্তিতে ঘুমাও। মুখের দিকে তাকিয়ে বোঝা যায় সারাদিনের ক্লান্তির ছাপ। পরম আদরে কপালে ঠোঁট ছোঁয়ারো আরাফ। অমনি তড়িৎ বেগে চোখ মেলে তাকানো সানিয়া, ঘুমাওনি এখনো? সানিয়া হাসলো, বলল, ঘুমিয়ে থাকলে কি এত সুন্দর একটা অনুভূতি উপভোগ করতে পারতাম? তাই না? চা খাবেন? আরাফ কিছু সময় ভেবে বলল, না চা খাবো না, আজকের মধ্যে রাতের একটা প্রহর, আমরা রাতের শহর দেখব, যাবে? কিন্তু বাচ্চারা? ওদের শাইলা দেখবে, তুমি চলো। আচ্ছা। মধ্যদ্বীপ্রহর, আকাশে শুল্ক পক্ষের বিশাল বড় চাঁদ, কুয়াশার চাঁদের মোড়ানো রাতের শহর, শহরের বুক দিয়ে বেয়ে চলা রাস্তাগুলো নীরব নির্বিচ্ছন্ন, হাতে গোনা কয়েকটা গাড়ি কিছু সময় পর পর যাচ্ছে আসছে, দু কয়েক অল্প লোকজন, নীরব পরিবেশ। রাস্তায় এক ফুটপাত দিয়ে হেঁটে চলেছে একজোড়া কপট কপটি। তাদের এই যে পায়ে পা মিলিয়ে চলা, চলতে থাকুক, হাসি আনন্দ ঝগড়া খুনসুটি সব কিছুর মধ্যে দিয়েই চলতে থাকুক তাদের এই পথ চলা। আনন্দ আর ভালোবাসায় পরিপূর্ণ হোক তাদের সাংসারিক জীবন। এই নির্জন রাত, এই চাঁদ, এই নিঝুম রাস্তা তাদের শুদ্ধতম ভালোবাসার সঙ্গী। ভালো থাকুক আরাফ সানিয়া, ভালো থাকুক তাদের সাংসারিক জীবন। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কেমন? ধন্যবাদ।